আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ জীবনে ও সমাজে যত রকম দ্বন্দ্ব সংঘাত এবং অনৈক্য আছে তা অতিক্রম করে ঐক্য বা সংহতি প্রতিষ্ঠাই মানব জীবনের মূল উদ্দেশ্য। উপনিষদের ঋষি দৃষ্টিতে এ হল মানুষের মাঝে অমৃতত্বের অনুসন্ধান, আর রবীন্দ্র চেতনায় মনুষ্যত্বের তপস্যা। ১৯শে আগস্ট বিশ্ব মানবতা দিবস। ইরাকে 2003 সালে স্থানীয় কার্যালয় এক ভয়াবহ বোমা হামলার পর এই দিনটিকে জাতিসংঘ মানবতা দিবস হিসেবে গ্রহণ করেছেন। হাজারো বিপদ উপেক্ষা করে ত্রাণকর্মীরা যুদ্ধক্ষেত্রে এবং ধ্বংসস্তূপ থেকে শুধুমাত্র মানবতার খাতিরে বহু মানুষের প্রাণ বাঁচায়। বিপর্যয়ে পড়া মানুষের সহায়তায় মানবতাকে সবার উপরে স্থান দেওয়ার বিষয়টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছর 19শে আগস্ট আন্তর্জাতিক মানবতা দিবস বা ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে দিবসটি পালিত হয়ে আসছে। এই দিনটি পৃথিবীর সেই সব মানুষের কথা মাথায় রেখে যারা চরম আত্মত্যাগ করেও মানুষের সেবায় তাঁদের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। 2003 সালে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে আরও 21 জন সহকর্মীকে সঙ্গে নিয়ে যুদ্ধবিধ্বস্ত বাগদাদে গিয়েছিলেন সেরাগিও ভিয়েরা দা মেলো। সেখানে তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই সব মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন যারা যুদ্ধে সর্বস্ব হারিয়েছেন। ফ্রান্স, সুইজারল্যান্ড, জাপান এবং ব্রাজিলের মতো সদস্য দেশের সহায়তায় 19শে আগস্ট বিশ্ব মানবতা দিবস হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। কমবেশি কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভরশীল, একথা কিন্তু সত্য। এই সাহায্য প্রার্থী মানুষদের একসঙ্গে দলবদ্ধ করা হলে পৃথিবীর 10ম জনবহুল দেশ গঠিত হবে হয়তো। যুদ্ধ, দুর্যোগ এবং তীব্র অরক্ষিত অবস্থার মধ্যে বসবাসকারী মানুষের জীবন রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ সেই সব মানুষ। মানুষ মানুষের হাত ধরবে, মানুষ মানুষের পাশে থাকবে। আজ কিন্তু আমরা যুদ্ধে অবতীর্ণ। এই যুদ্ধ নিজের সঙ্গে নিজের যুদ্ধ। এই যুদ্ধ আমার পাশের বাড়ির যে মানুষ তার জন্যে আমার যুদ্ধ। এই যুদ্ধ আমার স্বজনদের সঙ্গে আমাদের যুদ্ধ। এই যুদ্ধ আমার পরিবেশের সঙ্গে যুদ্ধ। এবং সেই যুদ্ধে জয় আমাকে পেতেই হবে, এবং সর্ব উচ্চে থাকবে মানবতাবোধ। যে মানুষটি আজ কোভিড-19 আক্রান্ত, আমি তার পাশে দাঁড়াই, সেখানে মানবতাবোধ। যে মানুষটি নিজে কিচ্ছু করতে পারছে না, অসহায় বয়স্ক মানুষ, তার কি প্রয়োজন? তার পাশে গিয়ে দাঁড়ানো মানবতাবোধ। যে শিশুরা সত্যি কিছু জানে না, যে বাবা মারা সেই শিশুটিকে নিয়ে বিপর্যস্ত, হয়তো কঠিন অসুখে আক্রান্ত, সমাজের যে দায়বদ্ধতা, মানুষের মানবিকতা, সেই পরিবারের পাশে দাঁড়ানো, সর্বস্তরের মানুষ
যে মানুষরা আজ অসহায় সেই মানুষের পাশে দাঁড়ানো মানবিকতা। মানবতা আমাদের জীবনের সাথে জড়িয়ে, স্বার্থের ঊর্ধ্বে থাকুক মানবতা। আমরা বেশ কিছু বিশিষ্ট জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা এই সমাজের স্বার্থে এগিয়ে গেছেন মানবিকতার খাতিরে মানুষের পাশে। আসুন তাদের সাথে কথা বলি। আজকে যে পরিস্থিতিতে আমরা আছি, কোভিড-19 আক্রান্ত সমস্ত মানুষ বা তাদের সাহায্য করার জন্য বেশ কিছু মানুষ সমস্ত রকমের বাধা বন্ধকতা বা নিজের জীবনের ঝুঁকি নিয়েও পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে শ্রীমতী স্বাতী চক্রবর্তী, ফিল্ম মেকার এবং সমাজ সেবিকা তো বটে তিনি একজন। কিভাবে কাজ করলেন, সাহসটা পেলেন কোথা থেকে, যেখানে সবাই ভীত সন্ত্রস্ত, সেখানে আপনার কাজটা যদি একটু বলেন। ঠিক এই মুহূর্তে কোভিড-19 আক্রান্ত মানুষ এবং তার আশেপাশে যারা ওয়ারিয়ার্স আছে তাদের সঙ্গে আপনি যে কাজটা করেছেন যদি একটু বলেন। সত্যি সত্যি বিশ্ব মানবতা দিবস এবারে বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে সামগ্রিকভাবে মানবতা এবং মানব জাতি একটা বিপদের মুখে পড়েছে, বিশেষ করে এই কোভিড-19 আক্রান্ত সময়ে। আমাদের কাজটা যেভাবে শুরু হয়েছিল সরাসরি সেটাই বলি। যখন প্রথম লকডাউন শুরু হয় তখন আমার অন্তত বিশেষ করে প্রথমেই মনে হয়েছিল যে লকডাউনে একটা কথা খুব চালু হয়ে গেছিল, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন, মানুষ মানুষের থেকে দূরে সরে যান, কেউ কারো কাছে থাকবেন না। এই ধরনের একটা ভীতি মানুষের মনে তৈরি হয়েছিল। আসলে তো বিষয়টা সামাজিক দূরত্বের না, আসলে বিষয়টা শারীরিক দূরত্বের। কিন্তু তার ফলে যেটা হয়েছিল যে সমস্ত পৃথিবীটাই মনে হয়েছিল যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মানুষ বোধহয় আর মানুষের সঙ্গে, মানুষ সামাজিক জীব, মানুষ একত্রে বসবাস করতেই শিখেছে একদম মানে সভ্যতার প্রথম যুগ থেকে বা সভ্যতার আগের যুগ থেকে, প্রাক সভ্যতা যুগ থেকে। তো সেইখানে এই সামাজিক বসবাসের মানুষের যে প্রবণতা সেটাই যদি ভেঙে যায় তাহলে তো মানুষের সভ্যতাই একটা বিরাট সংকটের সামনে পড়বে। সেইখান থেকে আমাদের মনে হয়েছিল যে আমার এবং আমার বেশ কিছু বন্ধু আমাদের মনে হয়েছিল যে সত্যি সত্যি শারীরিকভাবে যোগাযোগের সমস্ত সুযোগ বন্ধ হয়ে গেছিল। তো সেখানে মনে হয়েছিল যে অন্তত হাতের মধ্যে ফোনটা রয়েছে, সেই ফোনটা নিয়েই অন্তত পরস্পরের সঙ্গে থাকাটা জরুরি, মানে হাতে হাত বেঁধে পেঁধে আয় আরো কাছে কাছে থাকি, সেটা খুব জরুরি বলে আমাদের মনে হয়েছিল। সেইখান থেকে যখন খোঁজ খবর করতে শুরু করলাম, আমরা পরস্পরের খোঁজ নিচ্ছি বা অন্য যারা রয়েছেন যারা চেনা পরিচিত বা যারা একটু পরিচিতর গণ্ডির বাইরে তাদের খোঁজ নিচ্ছি, তখন দেখলাম যে হঠাৎ লকডাউনে অনেকেই খুব বিরাট মুশকিলে পড়েছেন, যাদের মধ্যে একটা বড় অংশ যারা ছিলেন তারা হচ্ছেন যারা প্রবীণ নাগরিক, যারা সিনিয়র সিটিজেন এবং একা থাকেন, তারা খুব বিরাট মুশকিলে পড়েছিলেন। আরেকটা গোষ্ঠী যারা খুব বড় মুশকিলে পড়েছিলেন তারা হচ্ছেন যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে বা এমন পরিবারগুলো যেখানে শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন মানুষ রয়েছেন, তারা খুব বড় বিপদে পড়েছিলেন। দুটো বিপদ খুব ঝামেলার দুটো জায়গা ছিল, দুটো খুব বড় বিপদ ছিল। একটা হচ্ছে এরা বেশিরভাগই ওষুধের ওপর নির্ভরশীল। তো আপনারা সবাই জানেন লকডাউনের শুরুর দিকটাতেই ওষুধ জোগাড় করাটা এবং পাড়ার দোকানে যেহেতু বেরোনো নিয়েই একটা সমস্যা ছিল, পাড়ার দোকানে যে ওষুধ পাওয়া যায় না সেই ওষুধ জোগাড় করাটা খুবই সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল এদের পক্ষে। এবং যেহেতু বয়স্ক মানুষরা তারা বেশি ভালনারেবল ছিলেন, তাদের বিপদের আশঙ্কা বেশি ছিল কোভিড থেকে বা বেশি আছে কোভিড থেকে, তো তাদের পক্ষে তো বাড়ি থেকে বেরোনোটা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছিল। একই কথা যারা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো তাদের পক্ষে এমনকি নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো রেগুলার বাজারে বেরিয়ে বাজারে লাইন দিয়ে এইসব কেনাকাটা করা এটাও একটা মুশকিলের হয়ে দাঁড়াচ্ছিল এবং ওষুধ তো জোগাড় করা খুবই মুশকিলের হয়ে দাঁড়াচ্ছিল। তো সেইখান থেকে আমি এবং আমার বেশ কিছু বন্ধু আমরা ঠিক করি যে আমরা নিজেরাই এটার চেষ্টা করব, যতটা সম্ভব অন্তত চেষ্টা করব যে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়। তো সেখান থেকে আমরা উই আর টুগেদার নামে একটা গ্রুপ তৈরি করি এবং আমরা একদম প্রথম থেকে লকডাউনের একদম শুরু থেকে আমরা যেটা সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে মানুষকে ওষুধ পৌঁছে দেওয়া। এবং সেটা পৌঁছে দিতে গিয়ে দেখেছি যে মানুষ কি অসহায় অবস্থায় পড়েছেন, যে এমনকি ডায়াবেটিস পেশেন্ট তিনি তার ওষুধ পাচ্ছেন না, ইনসুলিন ইনজেকশন পাচ্ছেন না। আমাদের যারা প্রতিবন্ধী মানুষ রয়েছেন
যাদের সেরিব্রাল পলসি রয়েছে বা যাদের এপিলেপসি রয়েছে, তারা তো ওষুধের উপর ভয়ানক ভাবে নির্ভরশীল। এবং দেখা যাচ্ছিল যে এই যে নিউরো মেডিসিন গুলো, এই ওষুধ গুলোর প্রচন্ড আকাল তৈরি হচ্ছিল। এগুলো পাড়ার বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না, ওষুধ জোগাড় করতে খুবই অসুবিধা হচ্ছিল। আমরা গোটা কলকাতা জুড়ে নেটওয়ার্ক তৈরি করি, এবং নেটওয়ার্ক তৈরি করে আমরা এই ওষুধ পৌঁছানোর কাজটা খুবই, আমি বলবো, এটা সফলভাবে আমরা করতে পেরেছি। যে যখন আমাদের খবর দিয়েছেন যে ওষুধের অভাবে আটকে পড়েছেন, তৎক্ষণাৎ তাকে আমরা চেষ্টা করেছি একদিনের মধ্যে ওষুধ পৌঁছে দেওয়ার। এটা একটা বড় জিনিস, সেটা আমরা করেছি। আর দ্বিতীয়, এর সঙ্গে সঙ্গে যেটা করেছি, ওষুধ সাপ্লাই করতে গিয়ে আমরা দেখলাম যে এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও একটা অভাব সেই সময় তৈরি হয়েছিল, সেটার ব্যাপারেও আমরা কাজ করেছি। নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে সিনিয়র সিটিজেনদের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা কাজ আমরা ধারাবাহিকভাবে করতে পেরেছি। আর একটা কাজ যেটা আমাদের করতে হয়েছে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হয়েছে যে সিনিয়র সিটিজেনরা বা প্রতিবন্ধী মানুষজন, তারা একা থাকেন, তারা আটকে পড়েছেন, মানে তারা একা থাকতে ভয় পাচ্ছেন, বা তাদের যে পরিবার তারা ভয় পাচ্ছে একদম একা রাখতে, অসুস্থ হয়তো। এমনি সময় তারা সাধারণভাবে যারা আয়া আছেন বা যারা তাদের সাহায্যকারী আছেন তাদের উপর নির্ভরশীল। লকডাউনে এই সাহায্যকারীরা আসছিলেন না, তার ফলে এরা একটা বিরাট বিপদে পড়েছিলেন। এমন অনেক পেশেন্ট ছিলেন যারা হয়তো একা থাকেন, যারা হয়তো এই সাহায্যকারীদের উপর নির্ভরশীল, তারা একদম বিরাট বিপদে পড়েছিলেন, তারা বাড়িতে আটকে পড়েছিলেন। তো আমরা এটা পুলিশের সাহায্য নিয়ে করেছি, এখানে কলকাতা পুলিশকেও ধন্যবাদ জানাতেই হবে। পুলিশের সাহায্য নিয়ে আমরা এদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা, তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, বা আত্মীয় স্বজনকে তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এই কাজটা আমরা করেছি। আমি একটি বিশেষ ঘটনা বলতে চাই। আমাদের এক বন্ধু খবর দিলেন যে একদম দমদমের প্রত্যন্ত অঞ্চলে অটিজম আছেন এমন এক ভদ্রমহিলা, তিনি আটকে আছেন একা বাড়িতে, এবং তিনি অসম্ভব সন্ত্রস্ত এবং খুবই বিপদের মধ্যে পড়েছেন। কারণ তিনি থাকতেন তার এরকমই একজন সাহায্যকারিণী তার সঙ্গে, সেই সাহায্যকারিণী 4-5 দিন ধরে আসতে পারছেন না লকডাউনে, তো লকডাউনে তার পক্ষে আসা সম্ভব না। তো উনি একদম মানে এমনকি মানে খাবারটুকুও পর্যন্ত তার জুটছিল না, এরকম বিপদে পড়েছিলেন। আর তার যে দিদি, তিনি থাকেন বেহালার প্রত্যন্ত অঞ্চলে, তো বুঝতেই পারছেন ডিস্টেন্সটা, তার দিদিও অসুস্থ, তার পক্ষে গিয়ে তাকে দেখাশোনা করাও সম্ভব না। তিনি একদম আকুল হয়ে উঠেছেন যে বোন কিভাবে আছে। আমরা পুলিশের সাহায্যে সেই অটিজম, বুঝতেই পারছেন অটিজম যারা রয়েছে, তাকে সহজে কনভিন্স করে নিয়ে আসাও একটা ব্যাপার ছিল, এবং তিনি খুবই সন্ত্রস্ত ছিলেন। তো আমাদের বন্ধুদের মধ্যে সৌভাগ্যক্রমে অটিজম নিয়ে কাজ করেন এমন বন্ধুরা ছিলেন, তো তারা নিজেরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তাকে গিয়ে বুঝিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে তার দিদির বাড়িতে বেহালায় পৌঁছে দেন। তো এই ধরনের কাজ কিন্তু আমরা বেশ কিছু করেছি, যেটা আমার মনে হয় যে সেই সময় মানুষের তো উপকারেই লেগেছি, নিশ্চয়ই খানিকটা লাগতে পেরেছি। তারপরে চলে এলো আমপান। আমপানের পরবর্তীকালে যেটা দেখা গেল, সেটা হচ্ছে আরো বড় একটা বিপদ তৈরি হলো। তো সেখানে বুঝতেই পারছেন যে সুন্দরবনের অঞ্চলটা একদম বিধ্বস্ত হয়ে গেছিল। এছাড়া আরেকটা বিপদ যেটা ওই সময়ই হলো, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা, তারা দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তো তাদের ক্ষেত্রেও, তাদের বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা নেই, খাবারের জোগান নেই, তো তারাও খুব বিরাট মানে বিপদ এবং আশঙ্কা দুইয়ের মধ্যেই ছিলেন। আপনারা তো সবাই জানেন যে তারা রাস্তায় হেঁটে হেঁটে আসছিলেন, অ্যাক্সিডেন্টে মারা গেছেন কতজন। তো সেখানে আমরা আরেকটি গ্রুপ তৈরি করি, তার নাম পাশে আছে যারা। কবি মিতুল দত্ত এই গ্রুপের মূল উদ্যোক্তা ছিলেন। তো এই পাশে আছে যারা কিন্তু নানাভাবে, বিশেষ করে আমপান বিধ্বস্ত অঞ্চলে এবং এই যারা পরিযায়ী শ্রমিক তাদের সাহায্য করার জন্য নানাভাবে আমরা কাজ করেছি। মূলত আমরা টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করেছি বন্ধুদের থেকে, এবং তারপরে এদের সঙ্গে যোগাযোগ করে, সেই একই রকম ভাবে নেটওয়ার্কিং করে এদের সঙ্গে যোগাযোগ করে এদের হাতে টাকা পয়সা বা খাদ্যর ব্যবস্থা পৌঁছে দেওয়া, সেটা করতে পেরেছি। আমপান অঞ্চলে আমরা ত্রাণ কাজ করতে পেরেছি। আরেকটি গ্রুপের কথাও বলবো, হৃদমাঝারে। এই সবগুলি গ্রুপের সঙ্গেই আমি ব্যক্তিগতভাবে জড়িত। আমরাও বিভিন্ন জায়গায় হৃদমাঝারে থেকে ত্রাণ নিয়ে গেছি, সেখানে গিয়ে ত্রাণ কার্য করতে পেরেছি। তো এইভাবে আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় ওই সঙ্গে থাকার যে বার্তাটা সেটা দিতে। মানবতার প্রধান বার্তাই হচ্ছে এ ওর সঙ্গে, প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য, প্রত্যেকে আমরা পরের স্তরে, এই বার্তাটা দিতে পারাটা আমার মনে হয়েছিল যে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আশঙ্কা অনেক ছিল, এটা ঠিকই যে বিপদের আশঙ্কা ছিল, কারণ যারা বিশেষ করে এই ওষুধ নিয়ে যারা দৌড়াদৌড়ি করেছেন, যারা ত্রাণ কার্যে গেছেন, তাদের ক্ষেত্রে তো বিরাট আশঙ্কা ছিলই, কারণ সেই সময় তো
করোনার আতঙ্কটা বেশ ভালো মতোই চেপে বসেছিল, তো সেই করোনার আতঙ্ক মাথায় করেই তারা ছোটাছুটি করেছেন। তারা একদমই গ্রাহ্য করেননি যে করোনা তাদের হলে কি হবে, এই ভেবে তারা ঘরে লুকিয়ে বসে থাকেননি। এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় এই সময়ের প্রাপ্য পাওনা আমাদের, যে একজন মানুষ আছেন এর মধ্যেই যারা সব ধরনের আতঙ্ককে উপেক্ষা করে কাজ করতে পারেন অন্যের জন্য। আমার মনে হয় যে সেইটা এবার বিশ্ব মানবতা দিবসের সবচেয়ে বড় মেসেজ হওয়া উচিত, যে যাই হোক না কেন, যতই বিপদ ঘটুক না কেন, মানব জাতির সামনে যে ভয়ই আসুক না কেন, যে বিপদেই আমরা পড়ি না কেন, মানুষ তারপরেও মানুষের পাশেই থাকবে, মানুষ তারপরেও মানুষের জন্য কাজ করবে। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের কথা ভাববে, মানুষ বিপদে পড়লে পাশে এসে দাঁড়াবে, মানবিকতা তো তাই কথা বলে। মানবিকতাই মানুষ মানুষের সাথে মিলে মিশে একসাথে দুহাত ধরে এগিয়ে চলতে সাহায্য করে। শ্রীমতী কাকলি মিত্র এক্স প্রফেসর এবং সোশ্যাল ওয়ার্কার, তিনি তার কথায় বিশেষ দিনে বিশ্ব মানবতা দিবস, যদিও কোনো একটি নির্দিষ্ট দিনে বোধহয় তাকে বেঁধে রাখা যায় না, সেই দিনটিকে প্রত্যেক দিনই আমরা উদযাপন করব, কিন্তু বিশেষ দিনের তো একটি মাহাত্ম্য আছে, কিভাবে আমরা সে পালন করব, সেই দিনের মাহাত্ম্যকে বা মানবিকতা মানুষের মধ্যে আজকে জাগরণের কোথায় প্রয়োজন, সেই নিয়ে কিছু কথা বলবেন, শুনে নিই আমরা। 19 আগস্ট মানব জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আমরা জেনেছি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ডে, অর্থাৎ আন্তর্জাতিক মানব কল্যাণব্রতী দিবস, যার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য জনজীবনের উন্নীতকরণ, কল্যাণের প্রতি ব্রতী হওয়া। প্রকৃত মানব ধর্মই তো মানব কল্যাণ, তাই না? সারা বিশ্বের সাথে আজ আমরা এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দুঃসময়ের মোকাবেলা করা যে কি কঠিন, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। আত্মচিন্তা সরিয়ে রেখে নিজের মনে করে যারা এখানে এগিয়ে এসেছেন, সেই কোভিড যুদ্ধজয়ীদের উদ্দেশ্যে এই দিনটির মুখ্য বিষয় ডেডিকেটেড টু কোভিড ওয়ারিয়ার্স, কোভিড যুদ্ধের দক্ষ সৈনিকদের প্রতি নিবেদিত দিনটি। আজকাল দেখি যারা কোভিড জয় করে বাড়ি ফিরছেন, অনেক সময় তাঁদের শোভাযাত্রা ফুল ছড়িয়ে পুষ্পবৃষ্টি করে আনা হয়, কিন্তু তিনি তো ভুক্তভোগী, তাঁকে যারা এই আলোর দিশা দেখালেন তারাও, অর্থাৎ চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী থেকে সাফাই কর্মী, এমনকি যারাই প্রশাসনিক কাজের সাথে যুক্ত, তারাও এক একজন সুদক্ষ কোভিড যুদ্ধ সৈনিক। আমার মনে হয় আবাল বৃদ্ধ বনিতা যে যার মতন, শিশুরা শিশুর মতন তাদের মতো করে, পরিবারের সদস্য, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গৃহস্থ সন্ন্যাসী, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, যে যার মতো করে যুদ্ধ জয়ের জন্যে প্রাণপণ লড়ে যাচ্ছেন, প্রত্যেকেই নিবেদিত প্রাণ সৈনিক। কিন্তু অত্যন্ত বেদনার সাথে মাঝে মাঝে দেখি এই চিকিৎসক সেবিকা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে জড়িয়ে রয়েছেন তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, কী যে খারাপ লাগে। মনে পড়ছে কবি সতীন্দ্রনাথের কথা, তিনি লিখেছিলেন, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। এই কথা মনে রেখে সৌজন্য শিষ্টাচার বোধ হারিয়ে ফেললে চলবে না, এখান থেকে বেরোতেই হবে। স্বাস্থ্যকর আনন্দময় জীবন যা সকলের সামনে অপেক্ষা করে আছে। এবার একটা আশার কথা, আনন্দের কথা বলি তোমাদের। 5ই আগস্ট লকডাউনের পরের দিন, অর্থাৎ 6ই আগস্ট, একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিক কলকাতার নয়, তার প্রথম পাতায় দেখলাম 5ই আগস্ট লকডাউনের দিন কলকাতারই একটি রাস্তায় সামাজিক দূরত্ব মেনে দুজন যুবক দেয়াল চিত্র আঁকছে। এতক্ষণ যাদের কথা বললাম তাঁদের বর্ণময় করে আঁকছেন। ক্যাপশন, এ বিগ স্যালুট টু করোনা ওয়ারিয়ার্স। আমরা কিন্তু দেয়ালে অন্যরকম চিত্র লেখা দেখতেই অভ্যস্ত। তলায় লেখা, রিমেম্বারিং হিরোজ অন মিউরাল ডেপিক্টিং ফ্রন্টলাইন ওয়ার্কার্স। আছে আছে আশা স্বপ্ন সব আছে,
এরা যে নূতন যৌবনেরই দূত, শুধু এদের পাশে আমাদের থাকতেই হবে। প্রার্থনা একটাই, ফিরে আসুক সুস্থ পৃথিবী। ১৯শে অগস্ট বিশ্ব মানবতা দিবস। মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের জন্যে মানুষ হাত বাড়িয়ে দেবে, এটাই খুব স্বাভাবিক। এই কাজ যারা করে থাকেন তার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অন্যতম। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যে কোনো বিপর্যয়, শিশু, মহিলা, বৃদ্ধ, যে কোনো পর্যায়ে, যে কোনোভাবে, যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সেই ইতিহাস আমরা জানি। এই মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী নিত্য রূপানন্দ মহারাজজি, তিনি এই মানুষের কথা, মানুষের পাশে দাঁড়ানোর কথা, মানবিকতার কথা, শুধুমাত্র আমাদের দেশ নয়, বিশ্বব্যাপী যে মানবতা আজ বড্ড প্রয়োজন, আজ যে বড় সমস্যায় মানুষ, সেই আশ্বাসবাণী, সেই শান্তির বাণী সকলের জন্য দিলেন আজ বিশ্ব মানবতা দিবসে। ১৯শে আগস্ট হচ্ছে বিশ্ব মানবতা দিবস, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। তার প্রথমে আমি একটা আমাদের ডেদের একটা মন্ত্র দিয়ে শুরু করছি। সর্বে সুখিনে ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। এটা আমাদের বেদের মন্ত্র, যে সবাই সুখী হোক, সবাই সুস্থ থাকুক এবং সবাই সবার ভালো দিকটা দেখুক এবং কারো যেন কষ্ট না হয়। আজকে আমরা এখানে বিশ্ব মানবতা দিবস পালন করছি, তার অর্থ হলো যে শুধু আমার দেশের কথা ভাবলে হবে না, এখন আমাদের সারা বিশ্বের কথা ভাবতে হবে, অর্থাৎ আমরা এখন একে অপরের সঙ্গে যুক্ত। সেই জন্য আজকে আমরা শুধু ভারতের মানবতা দিবস পালন করছি না, আমরা বিশ্ব মানবতা দিবস পালন করছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে মন্ত্রটা আমি পাঠ করলাম সেই মন্ত্রের মূল বিষয়টা হলো যে সবার কল্যাণ চিন্তা করা, সবার মঙ্গল চিন্তা করা, এর মাধ্যমেই কিন্তু মানবতা জিনিসটার বিকাশ হয়। তো আমরা এখন করোনার সঙ্গে লড়ছি এবং করোনার জন্য যারা লড়ছেন তাদের করোনা যোদ্ধা বলা হয়। তার মধ্যে মূলত যারা ডাক্তার আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা ভারত সরকার বা রাজ্য সরকার বা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যুক্ত, যারা আরও অন্যান্য কর্মী যারা আছেন, তারা সবাই সংগঠিতভাবে এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করছেন। তারা সবাই করোনা যোদ্ধা এবং তাদের জন্য আজকে আমরা প্রার্থনা করছি যে তারা সুস্থ থাকেন, কারণ তারা সুস্থ থাকলেই যারা করোনায় আক্রান্ত তারা সুস্থ থাকবেন। এবং তাদেরকেও প্রার্থনা করতে হবে যাতে শুধুমাত্র বাইরে ওষুধ খাওয়ালে বা সচেতনতা শিবির করলে অথবা রোগীকে ভর্তি করলেই হবে না, তাদেরকেও প্রার্থনা করতে হবে যাতে সবাই সুস্থ থাকে। কারণ প্রার্থনার শক্তি একটা অমোঘ শক্তি এবং এই শক্তির যে প্রয়োজনীয়তা এবং এই শক্তির কার্যকারিতা সারা বিশ্বে অনেক যুগ যুগ ব্যাপী আমরা সেটাকে দেখেছি, পালন করেছি। সুতরাং আজকে আমরা যেমন করোনা যোদ্ধাদের কথা ভাবছি, তাদের সুস্থতার কথা ভাবছি, তাদের মঙ্গল চিন্তা করছি, তাদেরকেও কিন্তু রোগীদের সবার মঙ্গল চিন্তা করতে হবে, শুধুমাত্র চিকিৎসার দ্বারা নয়, প্রার্থনার দ্বারা। আর একটা কথা বলতে চাই যে শুধুমাত্র একটা দিন বিশ্ব মানবতা দিবস পালন করলে হবে না, আমরা যেহেতু মানুষ সুতরাং সারা বছরটাই বিশ্ব মানবতা দিবসের কথা ভাবতে হবে। নাহলে মানুষের মধ্যে যদি হিউম্যানিটি না থাকে, দ্য হিউম্যানিটি আমাদের সারা বছরই দরকার, যে একটা দিন আমি পালন করলাম, উৎসব করলাম, বাকি সারা দিন ভুলে গেলাম বা সারা বছরে সারাদিন ভুলে গেলাম, তা করলে হবে না। প্রত্যেকটা দিন আমাদের অপরের কথা চিন্তা করতে হবে এবং এই বিশ্ব মানবতা দিবস প্রত্যেক দিন এর কথা স্মরণ করতে হবে, তাহলেই আমরা বিশ্ব মানবতা দিবসের সার্থক পর্যায়ে পৌঁছাতে পারবো এবং এটা একটা সার্থক আকার ধারণ করবে। আমি বলতে চাই যে বিশ্ব মানবতা দিবস সারা বছরই পালন করা দরকার, অন্তত মনে মনে, এবং সবার মঙ্গল চিন্তা করা দরকার। তাহলে সমস্ত বিশ্বের মানবতা একটা সূত্রে বাঁধা হবে এবং আমরা একে অপরের দুঃখের ভাগিদার হবো, যেমন একে অপরের সুখের ভাগিদার হবো, এইভাবে আমরা একটা ইউনিফাইড অ্যাকশনের মাধ্যমে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যেখানে সমস্ত বিশ্বের মানুষ এক হবে এবং যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো রকম হিংসা থাকবে না, যেখানে থাকবে শুধু ভালোবাসা। বিশ্ব মানবতা দিবস পালনের মধ্যে দিয়ে এটুকু বার্তা বোধহয় সকলের কাছে পৌঁছে দেওয়া যায়
মানুষের জন্যই কিন্তু মানুষ, মানুষের দুঃখে মানুষ, যে কোনো পরিস্থিতিতে মানুষকে মানুষের কাজেই লাগে। এবং এইটুকু যদি হৃদয় থেকে অনুভব করা যায়, এইটুকু যদি সত্যিকারের মানুষ হিসেবে মানবিকতার পরিচয় দেওয়া যায় অন্য মানুষের জন্যে, আমাদের চারপাশে প্রকৃতির জন্যে, চারপাশে যারা জীবগুলো আছে তাদের জন্যে, মানবিকতা সকলের জন্য প্রয়োজন। মানুষের সেই মানবিকতা সত্যিকারে বৃদ্ধি হোক, অনুভব করুক প্রত্যেকে, এই আশাটুকুই কিন্তু আমাদের আজকের দিনে থাকবে। সবাই একসাথে, এক সুরে, এক তালে, এক ছন্দে আমাদের জীবন বাঁধা থাক। আমরা সকলে মানুষ, সকলে আমরা মানবিকতায় থাকব, মানব ধর্ম পালন করব, সেখানেই আমাদের জীবনের সার্থকতা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।